গোমতীর বুকে ঢেউ তুলে ফসলের মাঠে সোনালি আলো ছড়িয়ে এখানে সকাল আসে, জীবন জেগে ওঠে যাপনের ছন্দে। স্নিগ্ধতা ছড়ানো এই অঞ্চলটি কুমিল্লা এক আসনের অন্তর্ভুক্ত দাউদকান্দি উপজেলা। কৃষক মাঠে ফিরে যায়, কোনো ঘাট থেকে ছেড়ে যায় নৌকা, শিশুরা স্কুলে যায়। শাওরিন, আমি দশম শ্রেণীর একজন ছাত্রী। আমাদের বিদ্যালয়ে লেখাপড়ার প্রতি ততটা গুরুত্ব দেওয়া হতো না, স্টুডেন্ট যার মতো আসতো সে তার মতো চলে যেত। আমাদের শিক্ষার্থীরা এখন স্কুল ফাঁকি দিতে ভয় পায়। আমি বড় হয়ে উপজেলা নির্বাহী অফিসার হতে চাই। আস্তে আস্তে পুরো এলাকা কর্মমুখর হয়ে উঠতে থাকে, সময়ের সাথে সাথে বদলেছে এই এলাকাটিও, জীবনযাপনে এসেছে নতুন গতি। দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে 2008 সালে সরকার গঠন করেন জননেত্রী শেখ হাসিনা। তার হাত ধরে একের পর এক ষড়যন্ত্র মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এই অগ্রযাত্রা লড়াইয়ে অন্যতম ভূমিকা রেখেছে দাউদকান্দির মানুষ। আমার নাম ফতেমা, আমার বয়স হলো 70 বছর। এমপি সাহেব অনেক আঙ্গ খোঁজ খবর নেয়, আমগো বালা হুকার করে। যাদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সংসদ সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সুপিত আলী ভুঁইয়া। এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য সুপিত আলী ভুঁইয়ার নেতৃত্বে অভূতপূর্ব উন্নতি সাধনের মাধ্যমে দাউদকান্দি হয়ে উঠেছে বদলে যাওয়া বাংলাদেশের অনন্য এক গল্প। সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে একজন নাগরিকের করণীয় কি তা যেন দৃষ্টান্ত করে দেখিয়েছেন তিনি। তার গায়ে লেগে আছে মাটির ঘ্রাণ, যেই মাটিতে বাংকার খুঁড়ে 71-এ শত্রুমুক্ত করে স্বাধীন দেশ জন্মের লড়াই করেছিলেন, সেই মাটিতেই এখন লড়ছেন উন্নয়নের জন্য। আমরা যে ঈদগাহ করেছি এটা বোধহয় মিনিমাম লক্ষাধিক নামাজ পড়তে পারবে। জনপ্রতিনিধি হিসেবে যেমন যোগ্যতার প্রমাণ দিয়েছেন, পিতা হিসেবেও দেখিয়েছেন অনন্য দৃষ্টান্ত। নিজের আদর্শে লালিত সন্তান মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলীও পিতার পথ ধরেই এসেছেন রাজনীতিতে। দাউদকান্দি উপজেলা বিদ্যুতের দিক দিয়ে 100% বিদ্যুতায়ন করা হয়েছে। এখন আমার যে কাজটা হচ্ছে, মূল যে কাজটা, সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত করা। বর্তমানে মোহাম্মদ আলী দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার দাউদকান্দি এলাকার মানুষের সেবার দায়িত্ব তুলে দেন এই পিতাপুত্রের হাতে। তারা নিরলসভাবে সেই দায়িত্ব পালন করে চলেছেন। পরপর দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সুপিত আলী ভুঁইয়া বদলে দিয়েছেন তার নির্বাচিত এলাকার জনজীবনের চিত্র। জীবনে যেমন এসেছে গতি, তেমনি মুছে যাচ্ছে দুঃখ দুর্দশার খণ্ড খণ্ড চিত্রগুলো। আমার নাম সালমা আক্তার হীরা, আমি একটি খামার প্রকল্পের একজন ঋণ গ্রহীতা। প্রথমে 10,000 টাকা ঋণ নিয়েছি, নেওয়ার পর একটি বাছুর কিনছি। আগে সংসারে অনেক আর্থিক অসুবিধা ছিল, এখন আর ওই আর্থিক সমস্যাগুলো নাই। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, তিনি একটি খামার প্রকল্প বাস্তবায়ন করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ, বিভিন্ন ভাতা, কর্মসংস্থান সৃষ্টি, শান্তি নিরাপত্তা, ডিজিটালাইজেশন, নারীর ক্ষমতায়ন থেকে শুরু করে সামাজিক সাংস্কৃতিক নানা সেক্টরে উন্নয়নের মাধ্যমে দাউদকান্দি আজ পরিণত হয়েছে অগ্রসরগামী এক অঞ্চলে। যদি দেশের উন্নয়ন চান, আস্থা রাখুন নৌকায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।